আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ মাঠ মহড়া অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্র ধারণ শ্যামনগর থেকে আব্দুল কাদের। সাতক্ষীরার শ্যামনগরে সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার 14 ডিসেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের সুশীলন টাইগার পয়েন্টে বেলা 12 ঘটিকায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন এনডিসি সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিপ অব মিশন IOM বাংলাদেশ আব্দুস সাত্তার ইসোয়েব। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন আহমাদুল হক, ঢাকা প্রধান কার্যালয় পরিচালক অপারেশন সিপিপি নূর ইসলাম খান ওসি, সাতক্ষীরা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাসেদ, উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর সহকারী পরিচালক শ্যামনগর মুন্সি নূর মোহাম্মদ। পরিচালিত গণসচেতনতামূলক মাঠ মহড়া উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় শীর্ষক বিভিন্ন পর্যায়ের কার্যক্রম ফুটিয়ে তোলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয় ঢাকা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি প্রধান কন্দকার গোলাম তৌহিদ, সিপিপি ঢাকা প্রধান কার্যালয় উপপরিচালক প্রশাসন সরাফ হুসাইন খান, খুলনা আঞ্চলিক কার্যালয় উপপরিচালক সিপিপি জনাব আব্দুল লতিফা। বক্তারা বলেন গণসচেতনতামূলক মাঠ মহড়া উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে জানতে পারবেন।